রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকে বিভিন্ন এলাকায় বিরোধী দলের সমর্থকদের উপর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী। এখনও বিরোধী দলের সমর্থক বহু শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না, এর মধ্যে আবার একাংশের কাজও কেড়ে নেওয়া হয়েছে। এতে করে নিরীহ শ্রমিকেরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিনযাপন করছে। এমনটাই অভিযোগ এনে সুবিচার চেয়ে এবার শ্রমমন্ত্রীর দ্বারস্থ হল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ রাজ্য কমিটির এক প্রতিনিধি দল। শনিবার সংগঠনের রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্তের নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে শ্রমমন্ত্রী সুধাংশু দাসের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি সহ স্মারকলিপি তুলে দেন। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ভোটের ফলাফল ঘোষণার পর থেকে এখনও যারা তাদের কর্মস্থলে যেতে পারছে না তাদেরকে নিরাপদে কর্মস্থলে যোগ দেওয়ার ব্যবস্থা করা, শ্রমিকদের এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা। মন্ত্রীর দাবিগুলি খতিয়ে দেখে আগামী দিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বলে জানালেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত। আমরা এই বিষয়টা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, কখনো লেবার কমিশনারের কাছে নিয়ে গেছি, কখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছি, কখনো বা পুলিশ অফিসারদের কাছে নিয়ে গেছি। যেখানে যেরকম সুবিধা আছে সবগুলো আমরা নিয়ে গেছি। এই বিষয়গুলো যেহেতু সবগুলো সমাধান হচ্ছিল না, আমরা তার জন্যে আজকে বর্তমান সরকারের শ্রমমন্ত্রীর কাছে, যেহেতু শ্রমিকদেরই সমস্যা তাই শ্রমমন্ত্রীর কাছে আমরা এসেছিলাম শ্রমিকদের এই সমস্যা যাতে তিনি সমাধান করেন এই দাবি নিয়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।